আর কতদিন বিরিয়ানি না খেয়ে থাকবো বলো তো? মানে চীনে খাবার খাবারও তো একটা এক্সটেন্ট আছে। আমি জানি আমার ইন্দো চাইনিজ কুজিনটা ইন জেনারেল ফেভারিট, কিন্তু তাই বলে কত খাবো? মানে চীনে খাবার খেতে খেতে তো মুখ পচে গেল। আজকে তো বিরিয়ানি না খেয়ে বাড়ি ফিরবই না। আমাদের আজকের গন্তব্য রিয়াসতে হিন্দ। রিয়াসতে হিন্দের মুখোমুখি দাঁড়ালে বাঁ পাশে তোমাদের কোয়েস্ট মল, কোয়েস্ট মল থেকে দু তিন পা হাঁটলে পরেই পেয়ে যাবে রিয়াসতে হিন্দ। আমার চ্যানেলের জন্য তো বাদই দিলাম, আমি আমার লাইফেও আগে কখনো রিয়াসতে হিন্দে এসে বিরিয়ানি খাইনি। তোমাদেরকে আজকে আমি রিয়াসতে হিন্দের আর ভেতরে ইন্টেরিয়ার দেখাচ্ছি না। আগের যে ভিডিওটা করেছিলাম সেটা চেক আউট করে নিও। সেদিনকে তো মনের অবস্থা অন্যরকম ছিল। যদি যারা ভিডিওটা দেখেছো তারা জানবে, যারা দেখোনি তাদেরকে আর্জ করলাম দেখতে। আর আজকে তো কম্পারেটিভলি অনেক ফুরফুরে মেজাজে রয়েছি, তো বিরিয়ানি তো খাবোই, আর তারপর দেখা যাক কী হয়। যেরকম যেরকম দিনটা প্রোগ্রেস করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই উদ্দেশ্যে তো ক্যামেরাটা তুলে ধরা। আর হ্যাঁ, তোমাদের যদি এরকম বেঙ্গলি ব্লগস পছন্দ লাগে যেখানে কিনা খাবার দাবারকে সেলিব্রেট করা হয়, শুধুমাত্র বাইরের খাবার কেউ নয় বাড়ির খাবার কেউ, টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি, তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা তোমরা বিবেচনা করে দেখতে পারো। তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো যে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, যদি ভালো লাগে লাইক করো, তারপরে কনসিডার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কি করবে না। বাট হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করো ইট উইল হেল্প মি আ লং ওয়ে ইন অ্যাচিভিং মাই টার্গেট। আমার টার্গেটটা কি দুর্গা পুজোর আগে 5,000 সাবস্ক্রাইবার ক্রস করা। সো ইয়া, নিজেকে সত্যি মতো একটা মাইলস্টোন একটা টার্গেট দিয়েছিলাম। আর যখন কথা উঠলো সাবস্ক্রিপশনের, পাশে একটা বেল আইকন থাকে সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ভেনেভারে আপলোড নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর তারপরে ভিডিওটা শেষ অবধি দেখবার পরে যদি ভিডিওটা তোমাদের অপছন্দ লাগে ডিসলাইক করে বেরিয়ে যাবে, কিচ্ছু করবার দরকার নেই। একে একে পাকসার কাছে যতগুলো বিরিয়ানি এস্টাবলিশমেন্ট ছিল, মুঘলাই এস্টাবলিশমেন্ট, প্রত্যেকেরই বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো ভাবলাম রিয়াসা দেখুন তাই বা বাকি জায়গা না, আজকে এটা খেয়ে তোমাদেরকে একটা অনেস্ট ফিডব্যাক দেবো যেরকম দিয়ে থাকি। তারপরে আরও কিছু খাবো, এখান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে কিছু তো একটা খেতেই হবে। আচ্ছা, এটা কিন্তু একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট যেখানে কিনে চাইনিজ কুজিনও তোমরা পেতে পারো। চাইনিজ কুজিন খেয়ে খেয়ে কদিন আরও আমার খেতে ইচ্ছা করছিল না, তবে প্রমিস করলাম পরে কখনো এসে এখানে চাইনিজ কুজিন নিশ্চয়ই ট্রাই আউট করবো। এনাদেরকে জিজ্ঞাসা করতে না বললো সেন, আমাদের দুটোই ভালো চলে, চাইনিজও ভালো চলে, মুঘলাই আইটেমগুলোও ভালো চলে। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টের বিরিয়ানি আছে, ইন্টারেস্টিং কিছুই না, নামটা হচ্ছে দো বিরিয়ানি, নাকি কী নাম ছিল, দো গোস্ট বিরিয়ানি। সো নামটা পড়ে আমার একটুখানি কিউরিয়াসিটি হলো, তো এখানকার যিনি একজন ওয়েটার রয়েছেন হ্যাঁ তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কী। ব্যাপারটা ইজ ভেরি সিম্পল, যেরকম নর্মাল বিরিয়ানি হয় চিকেন বা মাটন, বিরিয়ানির টেস্ট সেরকমই থাকবে, খালি দো নামের জন্য একটা চিকেনের পিস থাকবে, একটা মাটনের পিস থাকবে। তো এরকম হজবড়লো মার্কা বিরিয়ানি খাওয়াতে আমার ঠিক ইচ্ছে করলো না, আমি প্লেন অ্যান্ড অথেন্টিক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি অর্ডার করেছি। আলু থাকবে, মাটন থাকবে, ডিম থাকবে না। আমাদের সামনে চলে এসছে গরমা গরম ধুমায়িত মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল, দেখতে খুবই ভালো, যেরকম হওয়া কথা আর কি কলকাতা স্টাইল বিরিয়ানি, দেখতে সেরকমই। একটা সাদা এবং একটা হলুদ রাইসে সমান মিশ্রণ, লং গ্রেন বাসমতি রাইস, ওরে না মাটনের পিসটা কি দিয়েছে দেখো, সব জায়গার মতো। এখানেও রিকোয়েস্ট করেছিলাম নন্দি পিস দিতে, বলেছিলো দেখবো স্যার, অ্যান্ড ওয়াও হ্যাভ দে ওব্লাইজড মি। পিসটার ওজন আমি বলবো 120 গ্রাম মতো হবে, বা তার থেকে আরেকটুখানি বেশিও হতে পারে, 130-140 গ্রাম হতে পারে। সো বিগ থ্যাংকস টু টিম রিয়াসতে হিন্দ। আর আলু দিয়েছে একটা, আলুটাও হ্যাঁ আলুটাও কিন্তু জাম্বো সাইজের। সো ইয়া, দিস ইজ হাউ ইট ইজ। কলকাতা স্টাইল বিরিয়ানির মানে গন্ধই আলাদা হয়, আর একদম গরমা গরম, দেখতে পাচ্ছ তো? এতদিন বাদে বিরিয়ানি খাচ্ছি, মুখে জল চলে আসছে, একটা এক্সাইটমেন্টও রয়েছে, জীবনে প্রথমবার এখানে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা একদম চ্যাম্পিয়ন খেতে গুরু, সল্ট একদম টু দ্য পয়েন্ট, আর একটুখানি বেশি নুনটা হয়ে গেলে একটুখানি আবাদি গারানার বিরিয়ানি টাইপের হয়ে যায়, কোনো অতিরিক্ত গোলাপ জল কারো জল মিঠা হতে প্রভাব নেই, লিটারেলি হোল মাউথ ইজ সেলিব্রিটি। জানি না অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছে কিনা বলে, বাট একদম মনটা না একদম মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া, খুব সুন্দর, একদম অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি সেরকম হওয়ার কথা। আলু বোখরা দিয়েছে, তো ইয়া দে আর টেকিং অল দ্য বক্সেস গাইস। আর খুব একটা অয়েলি যে রয়েছে বলতে পারবো না, এটা রিজনেবলি ওয়েট বিরিয়ানি, খেতে গেলে গলাতে আটকাচ্ছে না। আর বিরিয়ানির যে একটা অ্যারোমা হয় সেটা দিয়ে তো অর্ধেক পেট ভরে যায়, খাবার এমন হবে পেটের সঙ্গে সঙ্গে তোমার মনও ভরাবে, এই বিরিয়ানিটা পেট মন দুটোই ভরাচ্ছে। এইবারে আলুর দিকে আমার নজর গেল, আলু দিয়ে তোমাদেরকে বাইট নিয়ে বলি। আলুটাই বা কীরকম দেখো, বা খুব নরম আলু, ভীষণই নরম, তো আলু দিয়ে তো একটা বাইট নিতে হবেই, নইলে আর কলকাতা স্টাইল বিরিয়ানি কিসে, নইলে আমি আর বাঙালি বা কিসে। আলুটা রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, আর একটুখানি সফট হলেও পড়তো, বাট এট দিস পয়েন্ট ইন টাইম আই অ্যাম নিট ফিটিং। তবে অনেক জায়গায় আলু খেয়ে বলি না যে এত নরম এত মিষ্টি আলু খাচ্ছে না পেঁপে খাচ্ছে গুলিয়ে যাচ্ছে, সেই লেভেলটা অ্যাটেন্ড করতে পারিনি। আলু খেয়ে ভালো লাগলো, কিন্তু একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে সেটা বলতে পারবো না। তো ঠিক আছে, আলুটা গুড নট গ্রেট, যদি আলু ইউজ করেছে,
চন্দ্রমুখী ইউজ করলেই ব্যাপারটা অন্য জায়গায় চলে যেত। মাটনের পিসটা তোমরা আরেকবার দেখো, তখন তো গরমে ভালো করে ধরতেই পারিনি। এটা আমি দেখেই বলে দিচ্ছি, খুব ভালো কোয়ালিটির মাটন, একদম প্রাপ্তবয়স্ক খাসি। একটা গ্লেজ রয়েছে মাটনটার মধ্যে, জলজল জলজল করছে। আর ভেতরটা দেখো, দ্য পিঙ্ক ডিশ রেডিশ হিউ দ্যাট ইজ সো ডিজায়ার। এটা যদি প্রাপ্তবয়স্ক খাসি না হয় তাহলে আর কী হবে? মাংস দিয়ে একটা গ্রাস নিয়ে তোমাদের বলি কীরকম। মাংসটা দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা অল্প হলো, এলিভেট হলো। সামথিং ইজ মিসিং, আই ক্যান নট রিয়েলি পিন পয়েন্ট অন হোয়াট ইট ইজ। তবে যখন বিরিয়ানিটা প্রথম খেয়েছিলাম তখন তো মনে হয়েছিলো মাঠের বাইরে ছক্কা, তাই বলেছিলাম। এখন দেখো রেটিংসে কত দিই, 8.5-9 কমে দেবো না। ইট ইজ দ্যাট গুড, খারাপ একদমই না। ওয়ান অফ দ্য বেস্ট ইন পার্ক সার্কাস ফর শিওর, দি বেস্ট হয়তো বলতে পারবো না, সেটা আমার জন্য হয়তো জিশান বা জমজমি থেকে গেলো। বাট দ্য মাটন ইজ ভেরি সফট, দেখতে পাচ্ছ দু আঙুলে ছিঁড়ে আসছে। ভেরি সফট, ভেরি ময়েস্ট, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। গ্লেজ রয়েছে, সব রয়েছে, বাট যেরকম বললাম ঠিক ব্যাপারটাকে পিন পয়েন্ট করতে পারছি না, বাট সামথিং ইজ মিসিং। আর দেখাবার তো বিশেষ কিছু নেই, লাস্ট একটা বাইট দেখে নাও যেখানে কিনা আলু যাবে, মটন যাবে, আলু দিয়ে মটন দিয়ে একটা জম্পেশ গ্রাস, সুজয় ক্রনিকল স্টাইল। এই ছিল আমাদের অর্ডার মাটন দম বিরিয়ানি রেগুলার, দামটা 399, জিএসটি নিয়ে 419। আই নো আই লিটল বিট প্রাইসি, বাট ঠিক আছে, খেতে ভালো। পার্ক সার্কাসে যত বিরিয়ানি আছে তাদের মধ্যে আমি উপরের সাইড দিকেই রাখবো। দ্য বিরিয়ানি হ্যাজ সামথিং মিসিং, যেরকম বললাম ভেতরে বসে, আই ক্যান নট কোয়াইট পিন পয়েন্ট অন হোয়াট ইজ মিসিং, বাট ইয়া ইট ইজ অন দ্য বেটার সাইড। যদি রিয়াসাতে হিন্দে আসো ডেফিনেটলি বিরিয়ানি ট্রাই করতে পারো, আসা হতো হবে না, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম লাইট কলকাতা স্টাইল বিরিয়ানি, একদম স্পাইসি না। তো যারা এরকম বিরিয়ানি পছন্দ করো তার এনজয় করবে, আর কিছু বলবার নেই। এবার নেক্সট ডেস্টিনেশন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ক্যাকেন ইউনিভার্সিটির দিকে, এখানটায় হচ্ছে কলেজ স্কোয়ার, আর আমরা স্ট্রিট ফুড কিনবো এই দোকানটা দেখে। খুব স্ট্রিট ফুডে পেয়েছে আমাকে, যাই হোক দিনের বেলা কিন্তু বন্ধই থাকে, তোমরা বিকেল 5:30-5:30 আগে এসো না, তাহলে পরে কিন্তু বন্ধই পেতে পারো। আপাতত এখন এখানে পাওয়া যাচ্ছিলো এগ রোল, চিকেন রোল, চিকেন চাউ, চিকেন পাস্তা আর মোমো, ভেজ আর চিকেন। আমি অর্ডার করেছি চিকেন চাউ, এগ রোল আর চিকেন রোল। তোমাদেরকে দামগুলো যদিও বলে দিই আইটেমগুলো, চিকেন চাউ আর চিকেন পাস্তা এক প্লেট হচ্ছে 80 টাকা, চিকেন মোমো এক প্লেট হচ্ছে 50 টাকা, 5 পিস থাকে, এগ রোল 35 টাকা, চিকেন রোল 50 টাকা। এই হচ্ছে আমাদের 50 টাকা দামের চিকেন রোল। এটি প্রথম বাইক নিয়ে খেতে ঠিকঠাক, অ্যাভারেজ, খুব একটা হামড়ি কিছু না, কেন জানি না স্বাদটা খুব একটা এলিভেট হলো না, খুললো না, ডিসেন্ট এনাফ, মানে এটাকে খারাপ বলা যাবে না, তবে খেয়ে উপস্থিত হওয়ার মতো ডিসেন্ট। সত্যি কথা বলছি রোলটা কিছু আহামরি ছিল না, ঠিক আছে, খুব একটা ফ্লেভার কিছু পেলাম না, খেতে অখাদ্য সেরকম নয়, বাট লাচ্ছা পরোটা দিয়ে একটা রোল যে অ্যান্টিসিপেশন নিয়ে কিনেছিলাম, ইট ডিড নট ডেলিভার। মার জন্য একটা এগ রোল নিয়েছি, চিকেন চাউটাও নিয়েছি, ভাগ করে খেয়ে নেবো, দেখা যাক। আর চিকেন চাউয়ের সঙ্গে কিছু একটা লাগবে, দেখি কোথেকে কিনি। বাড়িতে চলে এলাম, সমস্ত খাবার দাবারের শপিং করে তোমাদেরকে ক্লিপিংস দেখিয়ে দিলাম। এই যে দোকানটা স্ট্রিট ফুডে, যেটা কলেজ স্কোয়ারের কাছাকাছি বা বলতে পারো কলেজ স্কোয়ারের মেন গেট, যেখান থেকে তোমরা পুজোতে ঢোকো তার ডায়াগোনালি, খুব ইচ্ছা ছিল ওখানে খাবার, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এই লোকটা একটু খামখেয়ালি, ঠিক আছে, কখন দোকান খুলবে কখন খুলবে না কেউ জানে না। একদিন দোকান করতে করতে, একদিন দোকান খুলছিল, রান্না করাটা জাস্ট স্টার্ট করবে, আমি গিয়ে অর্ডার প্লেস করলাম, একটা ঘুড়ি উড়ে এসে পড়লো বড় হাউসের কাছে, ঘুড়িটাকে কুড়াতে চলে গেলো।
এরকম টাইপের লোকটা মাঝে মধ্যে খিটখিট করবে, মাঝে মধ্যে হেসে কথা বলবে। এনিওয়েজ, সমস্ত দোষ ত্রুটিকে বা কোয়ার্কিনেসকে দূরে সরিয়ে রেখে আজ খাবার অর্ডার করেছিলাম। রোলটা আমাকে মোটেই ইমপ্রেস করতে পারেনি, খারাপ না, আবারও একই কথা বলছি, বাট হ্যাঁ আমার অতটা ইমপ্রেসিভ লাগেনি। নুডলসটা দেখি গিয়ে চাউমিনটা, এখানে তো সরু সরু স্ট্যান্ড দিয়েছে, এটা কিনা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ নয়। তবে হ্যাঁ, চিকেন মঞ্চুরিয়ানটা উফ বস, কি দেখতে লাগে। এই লোকটার নাম গুঞ্জন রায়, তোমার গোয়েঙ্কার কাছে। আগে তো এখানে একটা বিশদ ভিডিও করেছি যখন চিলি চিকেন আর নুডলস নিয়েছিলাম। চিলি চিকেনটা আমার কিছু লাগেনি, বাট নুডলসটা গিভেন দ্য প্রাইস পয়েন্ট, গিভেন দ্য টেস্ট, গিভেন দ্য কোয়ান্টিটি একদম 100-100 ছিল। ওখানেও 80 টাকাই নেয় চিকেন চাউমিন এক প্লেটের, বাট আজকে মঞ্চুরিয়ানটা কিন্তু দেখতে একদম র্যাভিশিং, একদম একটা শিমার রয়েছে, জলজল জলজল করছে, 140 টাকায় 10 পিস দেয়। দিস লুকস সো ইয়াম। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, চাউমিনটাতে থাবা বসাবার আগে একটুখানি প্রথম এটাই খাবো, কারণ এটা দেখতে এত ভালো লাগছে আমার। দেখা যাক যে শুধুই দেখতে ভালো না খেতেও ভালো। চিকেনের পিসগুলো কিন্তু সব বোনলেস। ও বস, চিকেন মাঞ্চুরিয়ানটা কি বানিয়েছে! দ্য চিকেন ইজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট, আই হ্যাভ টু ময়েস্ট বা সফট হলেও পারতো, বাট এরকম টাইপের প্রতিষ্ঠানে চিকেন পকোড়ার মধ্যে বানিয়ে রাখে বুঝতেই পারছো, সঙ্গে সঙ্গে যদি ভেজে দেয় তাহলে অন্য লেভেলের সফট অ্যান্ড ময়েস্টনেস পাবো, এখানে তো সেটা অ্যাটেন করা সম্ভব নয়। কিন্তু বাপরে বাপ, গ্রেভিটা কি সুন্দর খেতে, যেরকম সল্টি সেরকম ঝালঝাল ব্যাপার আছে। আমি ঝালঝাল করে বানাতে বলেছিলাম দেখে, বাট দেন এগেন নাথিং অ্যালার্মিং, সেরকম একটা সাওয়ারনেস আছে, একটা টকটক ব্যাপার আছে। মাঞ্চুরিয়ান চিকেনটা মাঠের বাইরে ছক্কা, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। যেটা দেখতে এত ভালো সেটা খেতেও যে ভালো হবে একটা আভাস আমার কাছে ছিল। সুতরাং এটা গিভেন দ্য প্রাইস পয়েন্ট 10-12 দেবো আমি। এবার নুডলসটাতে থাবা বসাতেই হবে। আমি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সস, কী বলবো, মানে জমে রয়েছে। তো এটা খেতে কীরকম হবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, বাট দেন এগেন না খেলে তো বুঝতেও পারবো না। ঠিক চিকেন রোলের মতো চিকেন চাউমিনটাও বাজে বলতে পারবো না, ভালোও না, ইটস ভেরি অ্যাভারেজ। একটুখানি স্ট্রিট স্টাইল টাইপের খেতে, একটুখানি হোমলি চাউমিন যেরকম হয় সেরকম খেতে, কিন্তু স্বাদটা যে খুলে আসছে, বাইরে আসছে খুব প্রমিনেন্ট হিসাবে সেটা বলতে পারছি না, ইটস ভেরি মিডিওকার। জানি না লেন্সের থ্রু দিয়ে কতটা বুঝতে পারবে, এরকম জায়গায় জায়গায় সস জমা জমা বেঁধে রয়েছে। আচ্ছা, চিকেনের এরকম টুকরো আর ভেজিস টুকটাক দিয়েছিলো যেগুলো ইউজুয়ালি দেয়, ওই ক্যাপসিকাম বোধ হয়, গাজর, পেঁয়াজ, হ্যাঁ একটু পেঁয়াজ পাতা, বাঁধাকপি টাঁধাকপি, বাট ইয়া ইটস ভেরি মিডিওকার, নাথিং টু রেভ অ্যাবাউট। খারাপ নয়, কিন্তু আমি অন্তত এই ভেন্ডার থেকে বা এই স্টল থেকে দ্বিতীয়বার আর খাবার কিনে খাবো না, ব্যাপারটা হচ্ছে সেটা। নুনটা ঠিকঠাক আছে চাউমিনে, খুব একটা ড্রাইও না যে খেতে গেলে গিলতে গেলে গলায় লাগছে, জাস্ট ফ্লেভারটা অতটা ভালো নয়, খেট দেখে ব্লাড পিয়ার বলতে পারতাম না। কিন্তু আমাদের কাছে যখন এরকম একটা হেভেনলি সাইড ডিশ আছে, এটা দিয়ে তো নুডলসটা একটু খেতে হবেই। সেমি গ্রেভি করেই বানাতে বলেছি, মঞ্চুরিয়ানটা নাকি একদম ড্রাই হতো না, বাট দেন এগেন হোয়াট এভার আই এম হ্যাভিং ইজ পিওর ব্লিস। তো সবসময় একটা জম্পেশ বাইট তো হবেই, একদম সুজয় ক্রনিকল স্টাইল। ইয়ে হই না বাক, মঞ্চুরিয়ান চিকেনটা এত ভালো বানিয়েছে আর সসটা এত পাওয়ারফুল যে এই চিকেনের প্রিপারেশনটাই চাউমিনের স্বাদটাকে এলিভেট করলো এখান থেকে এখানে 100%। ইন্ডিভিজুয়াল রিডিংস তোমরা পেয়ে যাবে, যদি সেন্ট্রাল কলকাতায় আসো আসতেই পারো, মেডিকেল কলেজে দরকার থাকতে পারে, বইপাড়া রয়েছে, গয়নাপট্টি রয়েছে, এতগুলো স্যানিটারি গুডসের দোকান এখানে। তাহলে পরে যদি গুঞ্জন রায় ঠিক গোয়েঙ্কার কাছেই, স্যান্ডউইচের দোকানগুলো আছে তার পাশেই, যদি ওনার কাছ থেকে চাউমিন আর মঞ্চুরিয়ান চিকেন না খাও তাহলে নিজেদেরকে ফুডি বলবে না। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট খাবার দাবার বানায়, আর প্রাইসগুলো একবার ভেবে দেখবে, 140 টাকায় 10 পিস চিকেন, 80 টাকায় চিকেন চাউমিনের ভিডিওটা একবার দেখবে কতখানি দিয়েছিল। যত প্রশংসা করবো তত কম, ভদ্রলোকের ব্যবহারও ভালো গুঞ্জন রায়, অন্তত আমার সঙ্গে সবসময় হেসে কথা বলে, এর থেকে বেশি আর কি চাই। তো আজকের মতো ভিডিওটাকে এখানে ইতি টানছি, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো ক্রিয়েটারে কোনোদিন কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, উইচ ইজ ইম্পারেটিভ। আর আমাদের সিপি কমিশনার অফ পুলিশ অবশেষে তার বদল হয়ে গেল, এখন যিনি আছেন উনি মিস্টার বর্মা। তো অল দ্য বেস্ট, আশা করি ওনার উত্তরসূরির মতো উনি হবেন না।